फुटा पानी अल्लाह रणिर चारार मध्य पड़े गेल चारार मध्य पड़ार पर अल्लाह रणिर घुम भेंगे गेल अल्लाह रणी बोले इमामुद्दीन तुम्हार की होए गेलो बारिर कथा स्मरण होए गेछे आगामी काल तुम्हार जन्ने आमी दरखास्त मंजूर करे दिब तुम्हें बाड़ीते चले जाइबा मार कथा स्मरण होइछे इमामुद्दीन बोले ना ना ओ अल्लाह रणी आपने प्रतिदिन बुखारी शरीफ जखन दर्ज करें रात्रि बेलाय आमी छात्रदेर काछे बसार पड़े सकले जखन तक्रार करे आमाके प्रश्न करे आमाके बोले ভাই তুমি কি বুঝছো আমি বলি আমি তো কিছুই জানি না কিছুই বুঝি না কিছুই বলতে পারবো না এক নম্বর ছাত্র আমাকে বলে ওই মাদুদ্দিন ওই মামুদ্দিন তুমি তো আরছো দুনিয়া তুমি আমাদের এলাকার মধ্যে সারা ঘুরে আরছো কিছুদিন খাইবা কিছুদিন থাকবা আবার পুনরায় বাংলাদেশে ফিরে যাইবা ও এই কথা বলার পরে আমার অন্তরের মধ্যে একটা আঘাত আসলো আমি কিসের জন্যে আসলাম মনে হয় আল্লাহ আমাকে নিন দিবে না আমার মায়ের এই কথা শোনার পরে আল্লাহ বলে সাইয়েদা মধ্যে নবী রহমাতুল্লাহ আলাইহি বলে ওরে যুবক ও ইমামুদ্দিন আমি আর ঘুমাইব না তুমি আমাকে ঘুম থেকে জাগ্রত করেছো যাই হোক আজ রাত্রিতে তোমার একটা কাজ আর আমার একটা কাজ আমার अल्लाह रब्बुल आलमीन बोलें नबी अपनी जानाया दें आमी अल्लाह सिद्धांत ग्रहण करलाम আমার বান্দারা যেন শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর ইবাদতের বড়ে তাদের মা বাবার সাথে ভালো আচরণ যেন করে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী আপনি জানায় দেন وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আমার বান্দারা যেন আমি আল্লাহর ইবাদতের পরে তাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করে বিধানটা দিছি আমি না আল্লাহ আওয়াজ করে বলেন অতএব আমাদেরকে দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে এক নম্বর হইল अल्लाह रब्बुल आलमीन आमादेर के दुनियार जमीने पाठाइलेन दुनियार जमीने आमरा आसलाम चिरस्थायी आसि नाई आमादेर एकटा जागा आछे जी जागार नाम होइलो जान्नात छिलाम जान्नाते आरछि दुनियाते आबार आमादेर ठिकाना होलो जान्नात जान्नाते आमरा डुबबो অতএব দুনিয়া পাওয়ার পরে যদি দুনিয়ার লোভ-লালসার ভিতরে পড়ে আখেরাতের কথা যদি আমরা ভুলে যাই তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না আমরা দুনিয়াতে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠাইছে আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদের মরণ দিলাম জীবন দিলাম আমি দেখতে চাই কে দুনিয়ার জমিনে ভালো আমল করে আমার বারাক লক্ষ্য করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম তোমাদেরকে আমি আল্লাহ মরণ দিলাম জীবন দিলাম আমি দেখতে চাই কে দুনিয়ার জমিনে ভালো আমল করে অতএব আমার প্রাণের বারাক
লক্ষ্য করে দেখুন আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন অতএব বান্দার উপরে আল্লাহর একটা হক আছে আল্লাহর উপরে বান্দার একটা হক আছে বান্দার উপরে আল্লাহর কি হক আল্লাহ বান্দার উপরে যে পাওনা সেই পাওনা হইল বান্দা যেন শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করে আল্লাহর এটা হলো বান্দার কাছে আল্লাহর পাওনা আল্লাহর কাছে বান্দার পাওনা হইল বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে বিদায় হয়ে যাওয়ার পরে অনন্তকালের জন্য আরামের জায়গা জান্নাতের ভিতরে যেতে ঢুকতে পারে সেই জান্নাত হলো আল্লাহর কাছে বান্দার পাওনা এই জন্য আমার বান্দা দুনিয়া নিজাম হইল মা বাবার কাছে সন্তানের কিছু পাওনা আছে আবার সন্তানের কাছে মা বাবার কিছু পাওনা আছে আমার ভাই আবার আসুন আমরা যদি প্রাথমিক অবস্থায় আল্লাহর পাওনা গুলি দিতে পারি তাহলে আল্লাহ আমাদের পাওনা দিয়ে দিবে আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিবে এখন আসুন দুনিয়ার জমিনে মা বাবার কাছে সন্তানের কিছু পাওনা আছে আবার সন্তানের কাছে মা বাবার কিছু পাওনা আছে এই জন্য আমার মা বাবার কাছে সন্তানের কি পাওনা এইগুলি আগে বুঝতে হবে এরপরে সন্তানের কাছে মা বাবার কি পাওনা পরে আলোচনা হবে আগে জানতে হবে মা বাবার কাছে সন্তানের কি পাওনা আছে আমার ভাইরা লক্ষ্য করে দেখুন কিতাবের ভিতরে কি মা বাবার কাছে সন্তানের তিনটা পাওনা এক নম্বর পাওনা বাবা যদি নেক সন্তানের পিতা হতে চায় প্রথমে বাবা একজন নেককার পর্দানি সিংহা বেদা সালেহা ভালো একজন মেয়ের ব্যবস্থা করবে ভালো একজন বিবির ব্যবস্থা করবে এখন বাবা যদি এমন মহিলাকে বিবাহ করে যেই মহিলা সারা রাত দিন রাত স্টার জলসা স্টার প্লাসের দিকে তাকায় থাকে এমন মেয়েকে যদি বিবাহ করে আল্লাহর কসম ওই মহিলার ঘর থেকে যা আসবে সব নাসনিওয়ালা ছাড়া আর কিছু আশা করা যায় না আওয়াজ করে বলেন ঠিক কিনা আর যদি বাবা ভালো মেয়েকে বিবাহ করতে পারে আল্লাহর কসম ওই মেয়ের ঘর থেকে মহিলার ঘর থেকে ভালো সন্তানের আশা করা যায় এই জন্য সন্তানের প্রথম নম্বর হক হইল মা বাবার কাছে সন্তান যদি ভালো হতে হয় এক নম্বর হইল মা ভালো হতে হবে বাবা আপনি যে মেয়েকে বিবাহ করবেন ওই বিবি যেন ভালো হয় এটা হলো সন্তানের বাবার কাছে এক নম্বর পাওনা দুই নম্বর পাওনা মা বাবার কাছে সন্তানের সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করবে ডান কানে আজান দিবে বাম কানে কামত দিবে শুধু তাই না ওই সন্তান দুনিয়ার জমিনে আসার পরে তার জন্য ইসলামিক একটা নাম রাখবে কিন্তু সমাজের ভিতরে দেখা যায় এমন ভাবে নাম রাখে যেই নামের কোনো কন্ডিশন বালা না নামের সাইজ বালা না তেরবালি সল্টু আর বল্টু নাম ডাকে কালাসান কোন অর্থ আছে না আসেনি কালাসান আল্লাহ ভাষাইছে আপনাদের সমাজে নাই যদি থাকতো তাহলে তো অবস্থা খারাপ কালাসান এর কোনো অর্থ আছে ইসলামে কোনো নাম হইল এমন নাম রাখতে হবে যেই নামটা ইসলামের অর্থের সাথে যাতে মিল হয় এমন একটা নাম রাখবে এটা হলো সন্তানের পাওনা কার কাছে
মা বাবার কাছে ভালো একটা নাম হতে হবে কারণ নামের উসিলাও আল্লাহ রাব্বুল আলামিন হাশরের কঠিন ময়দানে নামের বরকতে জাহান্নামী হওয়ার পরেও আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে আব্দুর রহমান আব্দুস সাত্তার এই নামে যদি মানুষ তাকে যারা আব্দুর রহমান নামে জান্নাতে চলে গেছে আল্লাহ বলবেন আমার বান্দারা যারা জাহান্নামে গেছে দেখো সে আব্দুর রহমান নামে কোনো বান্দা আছে নি যদি তাকে ওই আব্দুর রহমানের নামের সাথে মিলাইয়া তাকে জান্নাতে পৌঁছায় দাও তাহলে নামের একটা আসর আসানা নাই নামের একটা তাসির আছে এই নামে একটা ভালো একটা আসর কারণ 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 অনেক ক্ষেত্রে দেখা যায় নাম রাখলে এই নামের বরকতে আল্লাহ তাকে বড় বানায়া দেয় সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন ইমামউদ্দিন নামে একটা রাখাল ছেলে ছিল ওই ছেলেটা রাখালগিরি করে গরু চড়ায় মাঠের মধ্যে একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায় যাওয়ার পরে ওই যুবকটাকে দেখছে দেখার পরে আল্লাহর ওলির নজরের মধ্যে ছেলেটাকে পড়ে গেল ডাক দিছে বাবা এদিকে আসো তোমার বাড়ি কোথায় বলে ওই গ্রামে তোমার নাম বলে আমার নাম ইমামউদ্দিন বলেন তোমার নামের অর্থ জানো কো হুজুর আমি জীবনে কোনোদিন স্কুলের বারান্দা তো যাই নাই মাদ্রাসা মসজিদে যাই নাই আমার নামের অর্থ আমি কেমনে পারি বলে তোমার নামের অর্থ কি তুমি জানো বলে জানি না ইমামউদ্দিন শব্দের অর্থ হচ্ছে দিনকে ইমাম দ্বীনের ইমাম সুবহানাল্লাহ জোরে বলে দ্বীনের ইমাম মানে ধর্মের ইমাম ধর্মের নেতা ইমামউদ্দিন শব্দের অর্থ কি ধর্মের নেতা তোমার নামের অর্থ তো খুব ভালো তুমি করবা মানুষের নেতাগিরি তুমি গরুর নেতাগিরি করো কেন আল্লাহর ওলি কথা বলার পরে যুবকের অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগছে কথা তো বাস্তব আমি যদি দ্বীনের ইমাম হই মানুষের নেতা হতে হয় তাহলে তো গরুর নেতাগিরি ছাড়তে হবে আল্লাহর ওলি বুদ্ধি দিছে দেখো তুমি যদি দিনের নেতা হতে চাও তাহলে ভারতে একটা মাদ্রাসা আছে সাহারানপুরে সেই মাদ্রাসায় গিয়ে তুমি ভর্তি হও আল্লাহ তোমাকে দিনের ইমাম বানায়া দিবে যখন এই কথা বলছি যুবকের ভিতরে যেমন একটা ইমানি পাওয়ার বেড়ে গেছে নামের অর্থ শুনে তার ভিতরে একটা আকর্ষণ চলে আসলো এবার দৌড় দিছে মার কাছে এই ছেলেটার শুধু মা আছে বাবা নাই গরিব ছেলে মার কাছে গিয়া বলে মা একজন আল্লাহর ওলির সাথে আমার সাক্ষাৎ হয়েছিল উনি বলতেছে আমার নামের অর্থ নাকি ধর্মের ইমাম আমি নাকি ধর্মের ইমাম হব আমি কেন গরুর নেতাগিরি করি গরুর নেতা কেন হব আমি তো ধর্মের নেতা হব মা যদি অনুমতি দাও আমি সাহারানপুরে একটা মাদ্রাসা আছে সেখানে গিয়ে ভর্তি হব মা বলে বাবা তোমার ভিতরে যেহেতু এই আগ্রহ জাগছে আমি বাধা দিব না তবে আমার কাছে কোনো টাকা পয়সা নাই তুমি কেমনে যাইবা আমার কাছে মনে হয় 4 থেকে 5টা টাকা আছে এটা নিয়ে তুমি চলে যাও কয় টাকা 5টা তো ফুরতাও নেয় না নেনি 10টা নিজে মানে আল্লাহ বাড়িতে ঢুকলে অনেক সময় ছেলে বাতিজা দৌড়ে আসে আসো বাবা টাকা নাও 5 টাকা জিনে না চাচা 10 টাকা দাও ছেলেরাও বুঝে 10 টাকার দাম আছে আমার ইমামউদ্দিন মার কাছ থেকে 5টা টাকা নিয়া মার কাছ থেকে দোয়া নিয়ে চলে গেল আল্লাহর ওলি বলে দিয়েছে ও যুবক যাও সাহারানপুরে চলে যাও আল্লাহ তোমাকে ধর্মের ইমাম বানায় দিবে ওই যুবক 5 টাকা নিয়ে আমার কাছ থেকে দোয়া নিয়ে যখন বের হয়ে গেল যাইতে যাইতে অনেক দূরে চলে গেল দীর্ঘ কলকাতার পরে
এক এলাকার ভিতরে ঢোকার পরে যখন রাত্র হয়ে গেল একটা মসজিদের মধ্যে অবস্থান করল ওই যুবক ইমামউদ্দিন মসজিদের মধ্যে অবস্থান করতেছে কিন্তু আল্লাহর নবী বলেন মা সালাকা তরিকা ইলতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয় আল্লাহ তার জান্নাতের রাস্তা আসান করে দেয় মধ্যবর্তী জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করবেন আওয়াজটা বাড়ায় দিবেন নি সবাই পিছনের দিকে একটু আওয়াজ বাড়ায় তো সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন তো দেখি মাশাআল্লাহ যুবক ইমাদউদ্দিন একটা মসজিদের মধ্যে রাত্রিবেলা অবস্থান করতেছে আর এই এলাকার ভিতরে একজন হাজী সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন আগের রাত্রিতে স্বপ্নে দেখাইছে একটা যুবক আসবে তোমার মসজিদে তোমার মহল্লার মসজিদে আসার পরে এই যুবকটাকে তুমি মেহমানদারি করবা এই হাদিস সাহেব স্বপ্নে দেখার পরে হ্যাঁ ঘুম ভাঙার পরে এবার একটা পেরেশান হয়ে গেল কোথায় সেই যুবক যে যুবকটা আমাদের মসজিদে আসবে সারাদিন অপেক্ষা করলো আসলো না রাত্রিবেলায় আসে আবার যে রাত্রিতে ঘুমাইছে এই রাত্রিতেই আবার স্বপ্নে দেখে যুবক চলে আসছে মসজিদে চলে যাও ঘুম থেকে জাগ্রত হইয়া মসজিদের ভিতরে দৌড় দিতে লাগলো মসজিদের মধ্যে দৌড় দিয়ে গিয়ে দেখে একটা যুবক গভীর রজনীতে নামাজ আদায় করে আল্লাহকে বলতেছে প্রভু গো দিনের উদ্দেশ্যে বের হইলাম আল্লাহ তুমি আমাকে ধর্মের ইমাম না বানাইয়া বাড়িতে ফিরাইও না এইভাবে চোখের পানি চেনে দিয়ে কাউডে হাজির সাহ মসজিদের মধ্যে আসার পরে অবস্থা দেখার পরে যুবকটাকে ডেকে আনলো আরে যুবক আমার কাছে তোমার চেহারা প্রমাণ করে তোমার বাড়ি আমাদের এই মহল্লার মধ্যে না তোমার বাড়ি অনেক দূরে হবে যুবক ডাক দে বলে হা চাচা গো আমার বাড়ি অনেক দূর আমি সারানপুরে যাওয়ার জন্য চলে আসলাম ও হাদিসা সারাদিন হাঁটতে হাঁটতে রাত যখন হয়ে গেল আপনাদের মসজিদের মধ্যে অবস্থান করলাম হাদিস সাহেব বলে যুবক তোমার নাম কি বলে আমার নাম ইমামউদ্দিন তুমি কি করতা বলে আমি গরু রাখালগিরি করতাম একজন আল্লাহর ওলি আমাকে দেখে আমার চেহারা দিকে তাকায় বলে ওরে যুবক তুই তো গরুর নেতা হতে পারো না তুমি তো ধর্মের নেতা হবে যাও তুমি সারানপুরে চলে যাও ও হাদিস সাহেব আমি আমার মার কাছ থেকে অনুমতি নিয়া এখন সারানপুরে যাওয়ার জন্য বের হইলাম হাদিস সাহেব এবার ওই যুবকটার ইতিহাস শুনে ওই যুবকের কথা শুনে হাদিস সাহেবের অন্তরটা নরম হয়ে গেল যুবকটাকে বলে আয় আমার বাড়িতে আয় বাড়িতে যাওয়ার পরে বিভিন্ন ধরনের খাবার আইটেম করার পরে এবার সন্তানকে বলে তোমার মন চাহিদা খাইতে থাকো পেট ভরে খাওয়ার পরে যুবককে আবার বলে ওরে যুবক ওই মামুদ্দিন এই মুহূর্তে তুমি কোথায় যাইবা বলে আমি সারানপুরে যাব নদী পথে যাইতে হয় তখনকার সময় হেলিকপ্টার ছিল না বিমান ছিল না নদী পথে রওনা হয়ে যাবে এবার নদী পথে যাইতে গেলে জাহাজের টিকিট অনেক টাকা পয়সা লাগে এখন যুবক চিন্তা করে আমি কেমনে যাব হাজির শাহ বলে বাবা টিকেটের জন্য সারানপুরে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন যা টাকা পয়সা দরকার আমার কাছ থেকে তুমি নিয়ে যাইবা তবে একটা কথা কইল আরে যুবক তুমি তলবে আইলেন তুমি ইলম অর্জন করার জন্য চলে যাইতেছো ও যুবক
তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমাকে জান্নাত দান করে। ওরে যুবক যা, তোর টিকেটের জন্য যা টাকা পয়সার প্রয়োজন আছে আমি তোকে দিয়ে দিলাম। আমার ভাইয়ারা, এবার জাহাজের টিকিট পাইয়া যখন জাহাজের মধ্যে উঠে গেল, এবার সাহারানপুর যাবে, ভারতে অবস্থান করবে। আমার বাপ ওই পাকিবন সাহারানপুরে ভারতের একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলির নাম সাইয়েদ আহমদ বেনবী রহমাতুল্লাহ আলাইহি। ওই আল্লাহর ওলিকে আল্লাহ রাত্রিবেলায় স্বপ্নে দেখা দিছে, ও সাইয়েদ আহমদ বেনবী, তোমার মাদ্রাসার মধ্যে একজন ছাত্র আসবে, ওই ছাত্রটাকে তুমি তোমার মাদ্রাসার মধ্যে জায়গা করে দিবে। শুধু তাই না, ওই ছাত্রটাকে সরাসরি দাওরা হাদিসের মধ্যে ভর্তি করে দিবা। চেহারাটা এমন হবে, তার স্পর্ণে এইভাবে তার রঙের কাপড়, তার কাপড়ের রং কেমন ভাবে হবে, আল্লাহ সব কিছু দেখায় দিছে। চেহারাটা এমন হবে, নাম তার ইমাম উদ্দিন হবে। আমার নাম আল্লাহ মাদ্রাসার বাগিরে একটা বারিন্দার মধ্যে একটা টেবিলের মধ্যে বসে আছে, চেয়ারের মধ্যে যখন বসে দেখলো সাইয়েদ আহমদ বেনবী সামনে দিকে আগাইল, আগায়া স্বপ্নের কথা স্মরণ করে আর মনে মনে ভাবে আল্লাহ যেভাবে চেহারাটা বলেছে এইভাবে দেখা যায় মিলে। শুধু তাই না, আল্লাহ তার কাপড়ের রং পর্যন্ত বলে দিয়েছে, এই কাপড়ের রঙের তো মিলে যায়। শুধু তাই না, আল্লাহ বলে প্রশ্ন করে, বাবা রে তোমার নাম কি? বলে আমার নাম ইমাম উদ্দিন। এমনিতেই আল্লাহর রনি ডাক দিয়ে বলে, ওরে যুবক, গতকাল আমি তোকে স্বপ্নে দেখেছি, আল্লাহ আমাকে তোকে দেখাইয়া দিছে। শুধু তাই না যুবক, আমার মাদ্রাসার ভিতরে ঢুক। আমার বাড়া এবার মাদ্রাসার দফতরের ভিতরে ঢুকাইয়া এবার ছাত্রকে মেহমানদারে করার পরে এবার যুবকটাকে বলে, তোমার লেখাপড়া আছে? বলে ও আ ক খ কোনো কিছুই জানি না, আমি গরু রাখানগিরি করতাম, একজন আল্লাহর ওলি আমাকে বলেছে আমি নাকি দিনের ইমাম হব, এই জন্য আমার কাছ থেকে আপনার মাদ্রাসায় চলে আসলাম, আমি কোনো কিছুই জানি না, আলিফ বা তা কোনো কিছুই বলতে পারি না। আমার আল্লাহর ওলি হুজুরদেরকে বললেন, ও আমার উস্তাদরা শুনো, ইমাম উদ্দিনকে সরাসরি দাওরা হাদিসের ক্লাসের মধ্যে ভর্তি করো, মাস্টার্স ক্লাসের মধ্যে ভর্তি করো, যেটা বাংলা। আচ্ছা, যে ব্যক্তি ও আ ক খ জানে না, এগে যদি বলে যে আমাকে মাস্টার্স এর মধ্যে ভর্তি করো, পাগল স্যার আর কোনো কিছু বলবে? হ্যাঁ, আল্লাহর ওলি যখন এই কথা বলছে, উস্তাদরা বলে বুঝলাম না কোনো কিছু, কোনো কিছুই জানে না, আবার বুঝি দাওরা হাদিসে ভর্তি হবে। আচ্ছা যাক, ভর্তি করলো, ভর্তি করার পরে প্রতিদিন ক্লাস হয়, ক্লাস হওয়ার পরে আল্লাহর ওলি সাইয়েদ আহমদ বেনবী যখন বুখারী শরীফ পড়ায়, বুখারী শরীফ যখন দর্শ দেয়, এই যুবকটা ইমাম উদ্দিন সে একেবারে সবার পিছনের দিকে বসে 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 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর মনে মনে চিন্তা করে, আসলাম কোথায়, কি অর্জন করব, আর কিসের জন্য আসলাম? আমাকে যে হুজুর বলল আমাকে আল্লাহ দিনের ইমাম বানাবে, আমি তো কোনো কিছুই বুঝি না, কোনো কিছুই জানতেও পারি না, এখন আমি কিভাবে? স্মরণ মেধাও তেমন একটা ভালো না। আমার বাইরা ক্লাসের মধ্যে ছাত্র কিন্তু তিন ধরনের, একটা একবারে গাদা আছে না নাই, আর একটা মধ্যম সাইজে, যেটা মেহনত কইরা মোটামুটি মেহনত করলে বুঝে, আবার কিছু ছাত্র আছে বলা মাত্রই তার ব্রেইনের মধ্যে ক্যাচ করে, আছে না নাই। এর মধ্যে ইমাম উদ্দিন হলো একবারে তার ক্লাসের একবারে দুর্বল। তো মাদ্রাসার মধ্যে একটা নিয়ম আছে, নিয়মটা হইলো উস্তাদরা যখন বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ যখন ছাত্রদেরকে পড়া, রাত্রিবেলা ছাত্ররা বসে মুজাকারা করে, মুজাকারা, এই মুজাকারা করার পরে একজন আরেকজনের সাথে তকরার করে। তো এইভাবে সিরিয়াল ভাবে এক নম্বর ছাত্র দুই নম্বর তিন নম্বর এইভাবে প্রশ্ন করে, এ ভাই তুমি কি বুঝছো বলো, এক নম্বর ছাত্র সুন্দর করে বলতেছে, দুই নম্বর ছাত্র সেও বলে, এইভাবে সিরিয়াল আসতে আসতে ইমাম উদ্দিনের কাছে আসলো। আসার পরে ইমাম উদ্দিন,
তুমি বাংলাদেশ থেকে আইছো আমাদের মাদ্রাসায় ভর্তি হইলা দাওরা হাদিসে। আচ্ছা তুমি কি বুঝছো ভাই বলো তো? বলে ভাই আমি কিছুই বুঝছি না। এক নম্বর ছাত্র যে সে বলে তুমি কোনো কিছুই বুঝো না, আবার দাওরা হাদিসে চলে আসছো, বাংলাদেশ থেকে আইছো, খাইবা ঘুমাইবা আরামে থাকবা, এরপরে বাংলাদেশে যাইবা। যখন এই কথা বলছে ইমাম উদ্দিনের অন্তরের মধ্যে একটা আঘাত লাগছে। আর ওই ছাত্রটা লজেন সাইয়েদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে, সুবহানাল্লাহ, ওয়াজ করে বলে প্রতিদিন আল্লাহর ওলির বাড়িতে তিন বেলা খানা খায়। শুধু তাই না, খানা খাওয়ার পরে ওই ছাত্রটা ইমাম উদ্দিনকে হুজুর খাদিম বানাইছে, তুমি আমার খাদেম, তুমি আমার সব সময় আমার খেদমত করবা। এবার রাত্রিবেলা যখন হয়ে গেল, আল্লাহর ওলি যখন রাত্রিবেলা ঘুমাবে, উনার মাথা এমন ভাবে হাত দিয়া সুন্দর করে মালিশ করে, তেল দিয়ে মালিশ করে দিতেছে, পায়ের তালুর মধ্যে তেল দিয়ে মালিশ করে। এক পর্যায়ে যখন গভীর রজনী হয়ে গেল, আল্লাহর ওলি ঘুমাইতে আসেন আর বলতেছেন, ইমাম উদ্দিন তুমি আমার মাথার তেল দাও, আমি ঘুমাইতে থাকি, যখন তাহাজ্জুদের সময় হবে আমাকে একটু জাগ্রত করবা। এবার যুবক বলে ঠিক আছে হুজুর, আপনি ঘুমান। যখন গভীর রজনী হয়ে গেল, তেল দিয়া ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন, ইমাম উদ্দিনের চোখের এক ফোঁটা পানি আল্লাহর ওলির চারার মধ্যে পড়ে গেল। চারার মধ্যে পড়ার পরে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। আল্লাহর ওলি বলে, ইমাম উদ্দিন তোমার কি হয়ে গেল? বাড়ির কথা স্মরণ হয়ে গেছে, আগামীকাল তোমার জন্য আমি দরখাস্ত মঞ্জুর করে দিব, তুমি বাড়িতে চলে যাইবা, মার কথা স্মরণ হয়েছে। ইমাম উদ্দিন বলে, না না ও আল্লাহর ওলি, আপনি প্রতিদিন বুখারি শরীফ যখন দর্শ করেন রাত্রিবেলায়, আমি ছাত্রদের কাছে বসার পরে সকলে যখন তক্রার করে আমাকে প্রশ্ন করে, আমাকে বলে ভাই তুমি কি বুঝছো, আমি বলি আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই বলতে পারবো না। এক নম্বর ছাত্র আমাকে বলে, ওই মাদুদ্দিন, ওই মামুদ্দিন তুমি তো আসছো দুনিয়া, তুমি আমাদের এলাকার মধ্যে সারা করে আসছো, কিছুদিন খাইবা, কিছুদিন থাকবা, আবার পুনরায় বাংলাদেশে ফিরে যাইবা। ও কথা বলার পরে আমার অন্তরের মধ্যে একটা আঘাত আসলো, আমি কিসের জন্য আসলাম? মনে হয় আল্লাহ আমাকে নিন দিবে না। আমার মায়ের এই কথা শোনার পরে আল্লাহর ওলি সাইয়েদ আহমদ নবী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে যুবক, ও ইমাম উদ্দিন আমি আর ঘুমাইব না, তুমি আমাকে ঘুম থেকে জাগ্রত করেছ, যাই হোক আজ রাত্রিতে তোমার একটা কাজ আর আমার একটা কাজ, আমার কাজ হইল আমি অজু করে সুন্দর করে যাই নামাজের মধ্যে বসে আমি ধ্যান করব আর আল্লাহর কাছে দোয়া করব, আর তোমার একটা কাজ হইল, তুমি যাও কুতুবখানার ভিতরে চলে যাও, সেখানে যাওয়ার পরে বুখারি শরীফ থেকে নিয়া একেবারে যা কিতাব আছে সব কিতাব গুনি তুমি হাতে নিবা, আর বিসমিল্লাহ বলে বলে প্রত্যেকটা পৃষ্ঠা থেকে উঠাইবা, আর বলবা বিসমিল্লাহ রহমানির রহিম, এইভাবে করে হাত বুলাইবা, আর বলবা আল্লাহ তুমি আমাকে মেলা দুনি দান করো, আল্লাহ গো তুমি আমাকে মেলা দুনি দান করো, এটা হলো তোমার কাজ, আর আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা হলো আমার কাজ। ও যুবক যা কুতুবখানার ভিতরে যা। এবার ইমাম উদ্দিন যখন চলে গেল, এবার কুতুবখানার ভিতরে যাওয়ার পরে প্রত্যেকটা কিতাবের পৃষ্ঠা থেকে এইভাবে যখন হাত গোড়ায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, প্রভু তুমি আমাকে ইলিম দান করো, আমার ভাইয়েরা আল্লাহর ওলি যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করে, প্রভু তুমি ওই এতিম ছাত্রটাকে খালি হাতে ফিরাইয়া দিও না, আল্লাহ তুমি তা কিলমে লাদুনি দান করো, আমার ভাইয়েরা। এবার ওই যুবককে জন্য আল্লাহর কাছে যখন দোয়া করেছে সাইয়েদ আহমদ বেরলভীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। শুধু তাই না, আমার ভাইয়েরা ফজরের নামাজের পরে আল্লাহর ওলি প্রতিদিন ছাত্রদের উদ্দেশ্যে কিছু নসিহত করত, কিন্তু একটা দিন ব্যতিক্রম হয়ে গেল, যেই রাত্রিতে আল্লাহর ওলি
পড়ানি তাহাজ্জুদের নামাজ পড়ে যুবকের জন্য দোয়া করেছিল পরাদিল ফজরের নামাজের পড়ে আল্লাহর ওয়ালি ইমামউদ্দিনকে ডাক দিলেন ইমামউদ্দিন আয় আজকে ছাত্রদের উদ্দেশ্যে কোন ওয়াসিয়ত করব না চল আমার বাড়িতে চল কুতুবখানার ভিতরে চল আমার আল্লাহর ওয়ালি ইমামউদ্দিনকে নিয়ে বাড়িতে চলে গেল এবার আল্লাহর ওয়ালির মাথার মধ্যে যে পাগড়ি ছিল এই পাগড়িটা ইমামউদ্দিনের মাথায় দিয়ে বলে ইমামউদ্দিন রে যা আজকে তুই আমার দায়িত্বটা পালন করবে আসর মধ্যে বসে বুখারী শরীফের দশ দিতে থাকবে আমার আল্লাহর ওয়ালি সাইয়েদা মুহাম্মদ নবী বলে ও ইমামউদ্দিন আজকে আমি ক্লাস করাবো না তুমি ছাত্রদের ক্লাস করাইবা তুমি যাও আল্লাহর ওলির মাথার পাগড়িটা ইমামউদ্দিনের মাথার মধ্যে দিয়া বুকের সাথে বুকটা লাগাইয়া এবার একটু হালকা জোরে ধাক্কা দিলেন আর বললেন যা যা আল্লাহ তো কিলমে লাদুনি দান করবে সুবহানাল্লাহ জোরে বলেন ইমামউদ্দিন কাছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকিন মেলাদুনি দান করেছে ক্লাসের মধ্যে যখন গিয়া বসবে সমস্ত ছাত্র আশ্চর্য হয়ে গেল এই ইমামউদ্দিন সকলের পিছনে বসতো আজকে দেখা যায় হুজুরের মসনদের মধ্যে বসা এবার বুখারী বড়াইবে আল্লাহু আকবার ইমামউদ্দিন বলে আমি যখন মসনদের মধ্যে বসলাম বিসমিল্লাহ বলে যখন আমি বুখারী শরীফ উল্টাইলাম বিসমিল্লাহ বা দেখে নিয়া একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম মিম পর্যন্ত এখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ আমার মাথার মধ্যে অলৌকিকভাবে ডেনে দিয়েছে বুখারীর প্রথম থেকে নিয়া শেষ পর্যন্ত যা হাদিসগুলি আছে সব আল্লাহ আমার মাথার ভিতরে ঢুকাইয়া দিছে ইমামউদ্দিন এই ইলিম অর্জন করার পরে আল্লাহ তাকে এক পর্যায়ে ইমামউদ্দিন দ্বীনের ইমাম আল্লাহ তাকে বানায়া দিছে আমার বাবা তাহলে যে কথাটা আমি বলতেছিলাম আমার মূল কথা এটা ছিল না মূল কথাটা ছিল যে নামের একটা আসর নামের একটা তাসির এটা কিন্তু মারাত্মক ইমামউদ্দিন সে ছিল একজন গরু রাখাল কিন্তু তার নামের আসরে আল্লাহ তাকে দ্বীনের ইমাম বানায় দিছে সুবহানাল্লাহ বলেন এইজন্য আমার বাবা মূল কথার মধ্যে শুন মা বাবার কাছে সন্তানের তিন নম্বর পাওনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার কাছে সন্তানের তিনটা পাওনা মা বাবা যদি আদায় করতে পারে তাহলে সন্তান মা বাবার হক আদায় করবে আমার ভাইরা এবার আসুন তিন নম্বর পাওনা কইল সন্তান যখন একটু বয়স হয়ে যাবে ছয় থেকে সাত বছর হয়ে যাবে মসজিদ মাদ্রাসা পর্যন্ত যাইতে পারবে তখন তাকে দিনের শিক্ষা দিবা এই তিনটা হক যদি সন্তানকে দিতে পারো আল্লাহর কসম সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করবে আমার লক্ষ্য করে দেখুক এবার সন্তানের কাছে মা বাবার কি পাওনা আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারীমের ভিতরে জানায় দিয়েছে ইম্মা ইয়াবুলুগান্না ইউদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা সূরা বলেন না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল বলেন ইম্মা ইয়াবুলুগান্না ইউদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা বান্দারে তোমাদের মা বাবা একজন হোক অথবা উভয় জন হোক বয়স যদি উপনীত হয়ে যায় তখন মা বাবার সাথে সন্তান কেমন ভাবে ব্যবহার করবে কেমন ভাবে আচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি আয়াতে কারিমার ভিতরে জানায় দেয় আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা ও বান্দারে এমন আচরণ তোমাদের মা বাবার সাথে করবা না যে ব্যবহারের কারণে তোমাদের
আমাদের মা বাবা উফ শব্দ ব্যবহার করে শুধু তাই না রে বান্দা ওয়ালা তানগারহুমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা ও দুনিয়ার সন্তানাদি শোনো তোমাদের মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না কিন্তু সমাজের ভিতরে দেখা যায় সন্তান মা বাবাকে ধমক দিয়ে কথা বলে আল্লাহ নবী নিষেধ করেছে আল্লাহ নবী বলেন খুতবার শুরুতে একটা হাদিস আমি তেলাওয়াত করেছিলাম রিজার রব্বি ফি রিজার ওয়ালিদাইন ওয়া সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদাইন আল্লাহ নবীর শোনে রাহমাতুল লিল আলামিন বলেন যে সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ আর যে সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট হয় স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তানগারহুমা ও দুনিয়ার সন্তানাদি শোনো তোমাদের মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না আল্লাহ পরের অংশের ভিতরে জানায় দিয়েছে মা বাবার সাথে কেমনে কথা বলবে কেমনে ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقل لهما قولا كريما نمر بدر بسا تما تر ما بابا شد قطع بلبا شروع تين ري بھائی اللہ رب العالمين تشت مرات كريما ربی تر اللہ جمع دے او دنیا سنتنا دنے سنو تما تر آدر مغبت دانا تما تر ما بابا پین نیچے بھی سایا داو شروع تین ما بابا جلن دعا کرو رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা আল্লাহর কাছে দোয়া করো প্রভু গো ইরহামহুমা ও গো আল্লাহ আমাদের মা বাবার উপর তুমি রহম করো দয়া করো কামা রব্বায়ানি সগীরা যেমন ভাবে আমাদের মা বাবা আমাদেরকে ছোটবেলা আমাদের উপরে আদর মহব্বত করেছে লালন পালন করেছে প্রভু গো আমাদের মা বাবার উপরে তুমি রহম করো আমার এবার লক্ষ্য করে দেখো আল্লাহ নবী শোনে রাহমাতুল লিল আলামিন বলে ও সাহাবীরা শোনো মা বাবার সাথে ভালো ব্যবহার করবা মা বাবার সাথে খারাপ আচরণ করবা না কারণ মা বাবাকে যদি কেউ কষ্ট দেয় তার দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস আর যদি কেউ মা বাবাকে খুশি রাখা দুনিয়ার জমিন থেকে মা বাবা চলে যেতে পারে আর এই সন্তান যদি দুনিয়ার জমিনে থাকে তাহলে আল্লাহ তাকে দুনিয়াও দিবে পরকালেও দিবে এই জন্য কবি বলেন খেদমতে মা তোর পেদর কুল ইখতিয়ার খেদমতে মা দর পেদর কুল বখতিয়ার কবি বলেন ও দুনিয়ার সন্তান আদি শোনো মা বাবার খেদমতে নিয়ে যেতে হয়ে যাও এমন ভাবে খেদমত করো মা বাবার খেদমত যদি তুমি সব সময় করতে পারো ওই মা বাবার কাছ থেকে যদি দোয়া নিতে পারো আল্লাহর কসম ওই মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তোমাকে দুনিয়াও দিবে পরকালেও দিবে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবীর শোনে রাহমাতুল লিল আলামিন একটা জায়গার মধ্যে বসা সাহাবীদেরকে নিয়ে বসা হঠাৎ করে একজন মহিলা আগমন করলো যে জায়গাটার নাম হলো জিরানা নামক স্থানে আল্লাহ নবীর সাহাবীদেরকে নিয়ে বসা একজন মহিলা আগমন করলো আল্লাহ নবী মহিলাটাকে দেখি আমার নবীর গায়ের মধ্যে ছিল চাদর ওই চাদরটা জমিনের ভিতরে বিছিয়ে দিল সাহাবীর আশ্চর্য হয়ে গেল বুঝতে পারলাম না নবীর গায়ের চাদর জমিনের ভিতরে বিছিয়ে দিল কিছুই তো বুঝতে পারলাম না আমার যখন বিশ্বে চাদর বিছিয়ে দিল মহিলাটা আসলো ওই মহিলার চাদর উপরে উঠে বসে গেল এত সুন্দর করে বসে কিছু সময় বসার পরে মহিলাটা কোনো কথা না বলে আবার চলে গেল তখন মহিলা চলে গেল সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো বুঝতে পারলাম না আপনার মুবারক চাদর জমিনের ভিতরে বিছিয়ে দিলেন একজন মহিলা আগমন করলো ওই মহিলাটা আপনার চাদর উপরে উঠে বসলো শুধু তাই না কোনো কথা না বলে মহিলাটা চলে গেল ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ওই মহিলাটাকে আমার নবী ডাক দে বলেন সাহাবীরা তোমরা কি শুনেছো আমার দুধ মা হালিমাতু সাদের নাম কে শুনেছো সাহাবীরা বলে হ্যাঁ এমনিতে নবী বলেন ও আমার সাহাবীরা যে মা আমাকে দুধ পান করাইছে আমি যখন আমার মাকে দেখলাম আমার গায়ের চাদর জমিনের ভিতরে বিছিয়ে দিলাম আমার মা আমার চাদরের উপর বসলো আমার মা আমার জন্য দোয়া করলো শুনো তাই না ও সাহাবীরা শুনো তোমাদের মার সাথে এমন আচরণ করবা এমন ব্যবহার করবা কারণ মা যদি দোয়া করে সন্তানের জন্য কবুল হয়ে যায় আর যদি বদদোয়া করে তাহলে এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই জন্য আল্লাহ নবী সবে রাহমাতুল লিল আলামিন বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয় কোনো পর্দা থাকে না এক নম্বর হলো প্রথম শ্রেণীর মানুষগুলো হলো যারা মজলুম ওই মজলুম যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর বলে আল্লাহ গো আমার উপরে অন্যায় ভাবে আঘাত করেছে আল্লাহ তুমি তার বিচার করো এই ক্ষেত্রে আমার আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যাবে কোনো পর্দা থাকবে না আমার ভাইয়ারা দ্বিতীয় শ্রেণীর মানুষগুলো হইল যারা মুসাফির আল্লাহ রাস্তায় যারা বের হয়ে যায় ওরা যদি আল্লাহর কাছে দোয়া করে তাদের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে ফেলে কোনো পর্দা থাকে না দুই তিন নম্বর তিন তিন নম্বর যে তৃতীয় শ্রেণীর মানুষগুলো হইল মা বাবা ওই মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে নেয় দোয়া করলে বদদোয়া হোক আর নেক দোয়া হোক উভয়টা যদি করে আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই জন্য আমার বাবারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও সন্তানরা মা বাবার খেদমত করবা আমার এবাদত করা যেমন ভাবে ফরজ নামাজ রোজা হজ যাকাত যেমন ভাবে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি ঠিক তেমনি ভাবে তোমাদের মা বাবার খেদমত করাটাও ফরজ জোরে বলেন ঠিক কি না মা বাবার খেদমত করা ফরজ কি ফরজ কিন্তু সমাজের ভিতরে দেখা যায় মা বাবার খেদমত না কইরা এখন নতুন একটা সুন্দর বিবি ভাইয়া এখন মা বাবাকে ভুলে গেছে সমাজে আছে না নাই হ্যাঁ এখন নতুন বউ পাইছে এখন বউ তার মা থেকে দামি হয়ে গেছে এখন মা কে আর কোনো গুরুত্ব দেয় না দামি দেয় না বাবাকেও দাম দেয় না সমাজের ভিতরে অনেক সন্তানগুলিও আছে মা বাবা বৃদ্ধ হওয়ার পরে ঘরের মধ্যে আর জায়গা দেয় না আরেকটা আলাদা করে জায়গা করে দেয় তুমি এখানে তাকো অবস্থান করো সমাজের মধ্যে আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই এই জন্য যদি আপনি সন্তানের তিনটা হক আদায় করতে পারেন তাহলে আপনার ভয় ভীতকালে এই সন্তান আপনাকে কখনো ফেলে দিবে না কখনো আপনার মনে আঘাত দিবে না এই জন্য আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতেছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবে মা বাবার সাথে ভালো কথা বলবে এমন ভাবে কথা বলবে যে কথা বলার কারণে তোমাদের মা বাবা সন্তুষ্ট আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমার বাবা অনেকে আছে আমাদের মাও নাই বাবাও নাই এই জন্য মা বাবার কথা স্মরণ করে এই আপনাদের মসজিদে বিকারগাঁও জামে মসজিদে অনেক কিছু